গতকালকেই বলেছিলাম, চিটাগং এ যদি একবার বৃষ্টি শুরু হয় তাহলে একটানা পড়তেই থাকে। আর যদি আজকেও বৃষ্টি হয় তাহলে ইনশাআল্লাহ আজকে আর খিচুড়ি রান্না করার চান্সটা মিস করব না। যেই কথা সেই কাজ, তাই তো কথা মতো চলে এলাম খিচুড়ি রান্না করতে। আর সাথে ছিল আলু দিয়ে মুরগির ঝোল, আর আমার কাছে এই খাবারটা খুবই পছন্দের। বৃষ্টির দিনে আমার মতো কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার মতো যারা খিচুড়ি লাভাররা আছেন তারা অবশ্যই একটা করে লাইক দিবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল সকালের দিকে, ভোর রাত থেকে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি হলে বা কি করার, শিক্ষা প্রতিষ্ঠান তো আর বন্ধ থাকবে না, তাই তো বৃষ্টির দিনও ছুটে চলেছি মেয়েকে নিয়ে মাদ্রাসায়। ওকে দিয়ে এই তো দুপুরের দিকে রান্নায় চলে এলাম। আজকে রান্না করব খুবই সহজ হাতে মাখানো ভুনা খিচুড়ি, আর এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ। আমি এখানে আমাদের পরিমাণ মতো চাল নিয়েছি, আর চালের অর্ধেকটা নিয়েছি মসুর ডাল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আর দিয়ে দিব গোটা গরম মশলা, হলুদের গুঁড়া, আদা রসুন, জিরা বাটা, আর পরিমাণ মতো লবণ। আর এখানে পানিটাও দিতে হবে পরিমাণ মতো, যেহেতু ভুনা খিচুড়ি হবে বেশি পানি দেয়া যাবে না। বর্ষা ভাত রান্না করতে যতটুকু পানি লাগে ওই মাপ মতোই পানিটা দিয়ে নিব। তো আমার খিচুড়িটা এক চুলায় হতে থাকুক, আরেক চুলায় আমি মুরগিটা রান্না করে নিব। আর এটা ছিল একটা সোনালী মুরগি, আমি পুরোটাই রান্না করব, সেজন্য মুরগিটাকে আমি আগে বাটা মশলা এবং পরিমাণ মতো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মেরিনেট করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমি এখানে একদম আজকে টাটকা বাটা মশলা ব্যবহার করেছি, আর এটা করলে রান্নার স্বাদ বেড়ে যায় বহু গুণে। আমি আজকে মুরগিটা রান্না করব আলু দিয়ে। সোনালি মুরগিটা এভাবে যদি মশলাতে ম্যারিনেট করে রান্না করা হয় তাহলে আমার কাছে খেতে অন্য রকম একটা টেস্ট লাগে। আমি আবার অনেক সময় মশলা কষিয়েও রান্না করে থাকি, তো এক এক সময় এক এক রকম রান্না ট্রাই করতে ভালোই লাগে। তো এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে চলে এলাম। খিচুড়িটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল, আর বৃষ্টির দিনে এই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে আচারও নিয়েছিলাম, আমার হাতেই বানানো আমের আচার। তারপর এটা ছিল বিকেলের দিকে, আমার মেয়ের আজকে আবদার ছিল বিকেলের নাস্তায় সে ডালপুরি খাবে, তো আমাকে বলেছিল সন্তানদের ছোট বড় সব ধরনের আবদারের পূরণের একমাত্র জায়গা হচ্ছে তাদের বাবা মা। আমি এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণের মসুর ডাল আর তার দ্বিগুণ পানি, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর 2টা কাঁচামরিচ কুচি, 3টা রসুনের কোয়া কুচি করে দিয়েছি। এই পর্যন্তই। তো বলক আসলে এটাকে ঢেকে একদম চুলা লো মিডিয়ামে রান্না করে নিব। ওদিকে ডালটা হতে থাকুক, আমি এখানে পুরীর জন্য ডোটা রেডি করে নিব। তো আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা, 1 স্পুন লবণ, আর 1 টেবিল স্পুন করে 2 বার রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আমি যেভাবে হাত দিয়ে করে নিচ্ছি এটা করে নিতে হবে। তারপর এখানে আমরা অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করব এবং ডোটাকে মুথে নিব, ডোটা যেন বেশি নরম হয়ে না যায়, আবার বেশি টাইটও না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, আর আমার এখানে 1/2 কাপেরও কম পানি লেগেছিল। ডোটা সুন্দর মতো সেট হওয়ার জন্য এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তারপর এই তো ডালটার দিকে চলে আসলাম, ডালটা প্রায় হয়ে আসছে। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ডালটাকে শুকনা ঝরঝরা করে নিব। এ তো একটা বাটিতে বেড়ে নিলাম, ডালটা এদিকে ঠান্ডা হতে থাকুক আর ওইদিকে ডোটাও সেট হোক, এরপর আমরা বানানি স্টার্ট করব। তো আমার ডোটা একদম পারফেক্ট মতো সেট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ছোট ছোট লেচি কেটে নিব যাতে সবগুলো পুরীর সাইজ একই রকম হয়।
তো আমি এখানে সমানভাবে 11টার মতো লেচি কেটে নিয়েছি। তারপর এই তো চলে এলাম পরবর্তী ধাপে। এখন যে কাজটা করব এটা অবশ্যই ভিডিও দেখে বুঝে নিতে হবে। পুরীর ভিতরে যে ডালের পুরটা হবে এটা যেন ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে, বাহিরে বের না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু ভাজার সময় আবার ডালগুলো তেলের ভিতরে বের হয়ে আসতে পারে। একই ভাবে আমরা সবগুলো করে নিব, তাহলে আমাদের বানাতে সুবিধা হবে। তো আমি পুরি বানাচ্ছিলাম, হঠাৎ করে পিছনে ফিরে দেখি আমার বাবা মাশাল্লাহ ঘুম থেকে উঠে চুপ করে বসেছিল। আমি ওকে হঠাৎ করে দেখে চমকে উঠেছিলাম। এই তো আমার সবগুলো বানানো শেষ, আর এইখানে আমার একটু ডাল বেশি হয়েছিল, এটা ভাত দিয়ে খাওয়া যাবে, এটাও সুন্দর ভর্তার মতো। তো আমি পিঁড়িতে সামান্য একটু তেল দিয়ে হালকা হালকা প্রেস করে বেলুন দিয়ে পুরিগুলো বেলে নিব। বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে পুরি থেকে পুরটা বের হয়ে চলে আসতে পারে। পুরিগুলো বেশি একটা মোটাও হবে না, আবার পাতলাও হবে না, মোটামুটি থাকবে। তো আমি তেল গরম করে চলে এলাম পুরি ভাজার জন্য, আর আমি এই কাজগুলো বাবুকে সাথে নিয়েই করছিলাম। যেহেতু ও ঘুম থেকে উঠে গিয়েছে আর ও আমার কাছে থাকবে, তো ওকে নিয়ে করে নিচ্ছিলাম। তো পুরিগুলো মাশাআল্লাহ সবগুলো সুন্দর মতো ফুলেছিল এবং খেতে অনেক টেস্ট হয়েছিল। আমি বলবো দোকানের থেকেও অনেক ভালো, বাসায় যদিও তৈরি করা অনেকটা কষ্ট, কিন্তু আমি বলবো এটা স্বাস্থ্যকর, আবার খেতেও অনেক মজা হয়। তো আমি এভাবে সবগুলো পুরি ভেজে নিচ্ছিলাম আর সারাকে পড়তে দিয়েছি। আমি ওকে বলেছিলাম তুমি পড়তে থাকো আর আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনি। তারপর আমি তাকে দেখে নিজেই অবাক হয়ে গেলাম, সে পড়তে পড়তে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তো আমি ওকে গিয়ে ডাকছিলাম যে তুমি ঘুম থেকে ওঠো, তোমার জন্য নাস্তা রেডি। তো তাকে অনেকক্ষণ ডাকা ডাকির পরে সে উঠে নাস্তা করেছিল। আমি বুঝি না, খেলার সময় কোনো ঘুম চোখে আসে না, কার্টুন দেখার সময়ও কোনো ঘুম নেই, কিন্তু পড়তে বসলে বাচ্চারা মোটামুটি ঘুমিয়ে যায়, এই এক অবস্থা। তারপর আমরা বিকেলের নাস্তাটা করে নিচ্ছিলাম, আর আমি যেহেতু আজকে দুপুরে রান্না বান্না শেষ করেছি, তো আজকে আর আমার রান্না বান্না রাতের বেলা করতে হবে না। আর পুরিটা খেতে মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল।